আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ। পাকিস্তানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগ। নতুন সরকার প্রতিশোধের রাজনীতি করবে না বললেন শাহবাজ। পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেনাপ্রধানকে বহিষ্কারের খবর অস্বীকার ইমরান খানের। হঠাৎ ইউক্রেনে গিয়ে বোরিস জনসনের চমক। এবার বিস্তারিত। বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। তার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না। রাজনৈতিক বিশৃঙ্খলা, সুপ্রিম কোর্টের নির্দেশ অথবা সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তারা। স্থানীয় সময় রাত 1টার দিকে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোট শেষে ফল ঘোষণা করেন নতুন স্পিকারের দায়িত্ব নেওয়া সর্দার আয়াজ সাদিক। তিনি জানান, ইমরান খানের বিরুদ্ধে ভোট পড়েছে 174টি। 342 আসনের জাতীয় পরিষদে প্রস্তাব পাশের জন্য দরকার ছিল 172টি ভোট। ইমরান সরকারের পতনের খবরে পার্লামেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরোধীরা। আস্থা ভোটের আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে স্পিকার আসাদ কায়সার বলেন, তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না। আসাদ কায়সার বলেন, আমাদের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আমাদের দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি স্পিকার পদে থাকতে পারব না, পদত্যাগ করব। যেহেতু এটি একটি জাতীয় দায়িত্ব এবং এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, আমি প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিককে অধিবেশন পরিচালনা করতে বলব। পরে পার্লামেন্টে প্যানেল চেয়ারম্যান পিএমএলএন নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি প্রক্রিয়া শুরু করেন। ভোটের ফল ঘোষণার পর স্পিকার শাহবাজ শরিফকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান। শাহবাজ বলেন, আল্লাহকে অশেষ ধন্যবাদ আজকের এদিন দেখানোর জন্য। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ। তিনি বর্তমানে পার্লামেন্টে বিরোধী জোটের নেতৃত্বে রয়েছেন। তিনি আবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তবে 70 বছর বয়স্ক শাহবাজ রাজনীতিবিদের চেয়ে প্রশাসক হিসেবে বেশি কার্যকর বলে পরিচিত। তিনি দীর্ঘদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে কাজ করেছেন। ইমরান হঠাও আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে শাহবাজের সুসম্পর্ক রয়েছে যা নওয়াজের সাথে ছিল না। ধারণা করা হয়, পাকিস্তানের জেনারেলরা দেশটির সামরিক সরকার উৎখাতে অন্তত 3 বার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শাহবাজ হলেন ধনী শরিফ পরিবারের অংশ। তিনি সরাসরি ক্যান ডু প্রশাসনিক স্টাইলের জন্য সুপরিচিত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি বেইজিংয়ের তহবিল পুষ্ট প্রকল্পগুলোতে চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখব। তার এই মন্তব্য ইমরান খানের মন্তব্যের বিপরীত। উল্লেখ্য, শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জেরেই তারা পদত্যাগ করেছেন। শনিবার মধ্যরাতে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন খবর জিও নিউজের। পদত্যাগের খবর প্রকাশের আগে কায়সার ও সুরি প্রধানমন্ত্রীর বাসভবনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রটি জানায়, তারা শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবার কথা ছিল। এদিন পার্লামেন্টে বিরোধীদের আনা এক অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা থাকলে সকালে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলেও বারবার তা মুলতুবি হয়ে যাওয়ায় ভোটাভুটি এখনও অনুষ্ঠিত হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে শনিবার অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। অধিবেশন শুরুর পর 12টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছিল। স্বল্প সময়ের জন্য আমজাদ আলী খান নিয়াজিকেও অধিবেশনের সভাপতিত্ব করতে দেখা গেছে। এরপর আসাদ কায়সার এসে নিজের আসনে বসেন। অধিবেশনের এজেন্ডার মধ্যে 4th নম্বরে ছিল অনাস্থা ভোট। সে অনুসারে ইফতারের পর অনাস্থা ভোট হওয়ার কথা জানান স্পিকার। তবে ইমরান খান সে সময় অনুপস্থিত ছিলেন। অধিবেশনের শুরুতেই বিরোধীদের পূর্ণ শক্তিতে হাজির হতে দেখা গেছে। সরকারি দলের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি ও পিটিআই নেতা আমির দোগার অধিবেশনে অংশ নিয়েছেন।
আর বিরোধীদের মধ্যে ছিলেন বিলওয়াল ভুট্টো জারদারি, রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, নাভিদ কামার ও মাওলানা আসাদ। এদিকে 3 এপ্রিল অনাস্থা ভোট বাতিলে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশনে দাখিল করেছে সরকার। বৃহস্পতিবার আদালতের রায় বলা হয়েছে অনাস্থা ভোট বাতিল করে দিতে ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত ও পরবর্তীতে ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেয়া অসাংবিধানিক। পাকিস্তান মুসলিম লীগ PML এর সভাপতি শাহবাজ শরিফ বলেছেন, আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেব না। শনিবার রাতে জাতীয় পরিষদে দেয়া ভাষণে তিনি একথা বলেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। দেশটির পার্লামেন্টের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে 174টি। প্রস্তাব পাশের জন্য দরকার ছিল 172 ভোট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোট শেষে ফলাফল ঘোষণা করেন স্পিকারের দায়িত্ব নেওয়া প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিক। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করায় ভোটা প্রক্রিয়ার দায়িত্ব পালন করেন তিনি। ফলাফল ঘোষণার পর আয়াজ সাদিক শাহবাজ শরীফের হাতে ফ্লোর ছেড়ে দেন। তিনি প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধী দলীয় জোটের প্রার্থী। বক্তব্যের শুরুতেই তিনি জোটের সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রতিশ্রুতি দেন নতুন সরকার প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হবে না। শাহবাজ বলেন, আমি অতীতের তিক্ততায় ফিরে যেতে চাই না। আমরা তাদের ভুলে যেতে ও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্রতিশোধ নেব না এবং অবিচার করব না। আমরা অকারণে মানুষকে কারাগারে পাঠাব না। আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সাদিককে ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আমি না বিলওয়াল এবং না মাওলানা ফজলুর রহমান হস্তক্ষেপ করবে না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করব। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সহ চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই শাহিন 3 মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর ডনের। প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মূল লক্ষ্য ছিল অস্ত্র ব্যবস্থার বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত পরিমিতিগুলোর পুনরায় যাচাই করা। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র 2750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট এড়াতে PTI সরকারের তুমুল প্রচেষ্টা সত্ত্বেও শনিবার সকাল 10:30 পাকিস্তানের পার্লামেন্টে তার ভাগ্য নির্ধারণী অধিবেশন শুরু হয়। নানা নাটকীয়তা আর তৃতীয়বারের মতো মুলতবি হয়ে যাওয়া এই অধিবেশন স্থানীয় সময় সন্ধ্যা 7:30 শুরুর কিছুক্ষণ পর এশার নামাজের জন্য আবারও স্থগিত করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়েছে। ইশার নামাজ শেষে স্থানীয় সময় রাত 9:30 এই অধিবেশন শুরুর কথা রয়েছে। সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বহিষ্কারের খবর অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। সূত্র জিও নিউজকে জানিয়েছে, সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপকালে ইমরান খান বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে কোনো পরিবর্তন আনার ব্যাপারে তার কোনো পরিকল্পনা নেই। তিনি সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানকে বহিষ্কারের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বা কোনো পরিকল্পনাও নেই। আমি আইন ও সংবিধানের আলোকেই যা করার করব। অনাস্থা প্রস্তাবের ব্যাপারে প্রশ্ন করা হলে ইমরান খান আবারও বলেন, তিনি কোনোভাবেই পরাজয় মানবেন না। তিনি বলেন, আমি কোনোভাবেই বৈদেশিক ষড়যন্ত্র সফল হতে দেব না। হুমকির চিঠি সম্পর্কে ইমরান খান বলেন, আমি স্মারকলিপিটি প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, সিনেটের সভাপতি সাদিক সঞ্জরানি, চিফ অব আর্মি স্টাফ কামার জাভেদ বাজওয়া ও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির জেনারেল নাদিম রাজাকে দেখাবো। হঠাৎ করেই শনিবার অনির্ধারিত সফরে ইউক্রেন গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে BBC শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনী বোরিস জনসনের এই সফরের উদ্দেশ্য। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার একটি নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন বলে তার এক মুখপাত্র জানিয়েছেন। লন্ডনে ইউক্রেনীয় দূতাবাস অনলাইনে বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, চমক। এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান আন্দ্রিয়া সিবিহা বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনে যুক্তরাজ্য নেতা।
যুদ্ধবিরোধী জোটের নেতা, রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নেতা। বোরিস জনসন হলেন সর্বশেষ পশ্চিমা নেতা যিনি জেলেন্সকির আলোচনার জন্য ইউক্রেনে এসেছেন। বোরিস জনসনের ইউক্রেন সফর নিয়ে কোনো সরকারি ঘোষণা ছিল না বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।